ভিডিও থাম্বনেল দেখে আশা করি এতক্ষণে বুঝে গেছেন আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকে আমরা যেতে চলেছি পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দর জেলা নদিয়া জেলা। আর নদিয়া জেলার সৌন্দর্যময় জিনিসগুলো তুলে ধরতে গেলে সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। এক কথায় এর সৌন্দর্য তুলে ধরা যেন অসম্ভব। দিনটা ছিল 24শে জুলাই 2023, আমরা মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে রওনা দিলাম। এক কথায় এর সৌন্দর্য যেমন বর্ণিত করা যায় না, তেমন এই ছোট ভিডিওর মাধ্যমেও পুরো ইস্কনের সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়, তবুও আমরা চেষ্টা করলাম এবং তাই আর বেশি দেরি না করে আমরা ইস্কনের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমেই আমরা ব্যারাকপুর থেকে স্টেশনে উপস্থিত থাকলাম। যেহেতু প্রচণ্ড গরম, রাস্তাঘাট একেবারে ফাঁকা, ট্রেন এসছে, তবে আমরা ভিড়ের জন্য প্রথম ট্রেনটা মিস করি। দ্বিতীয় ট্রেন আসতেও দেরি হয়নি, তারপর ট্রেনের পালা, ট্রেনের পরপর ট্রেন আসতে থাকে। আমরা স্টেশনে অপেক্ষারত, ব্যারাকপুর স্টেশন থেকে আমরা কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিই। অবশেষে ব্যারাকপুর থেকে ট্রেন ছেড়ে যায় এবং আমরা দুপাশের গাছপালা, নদী দেখতে দেখতে কৃষ্ণনগর স্টেশনে গিয়ে উপস্থিত হই। কৃষ্ণনগর স্টেশনটা যেমন সুন্দর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন। আর পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে কৃষ্ণনগর শুধু স্টেশনই নয়, আশেপাশের অঞ্চলগুলো, এলাকাগুলো বেশ পরিষ্কার, প্রচুর গাছপালা থাকায় অন্য অন্য জায়গার তুলনায় এ জায়গায় বেশ ঠান্ডা। তারপর আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা ওভারব্রিজ দিয়ে ওপাশে চলে যাই। সেখানে সামান্য দু একটা ছোটোখাটো শট নেওয়ার জন্য দু একটা ভিডিও চলছে এখানে। তারপর আমরা চলে যাই কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরের দিকে। বাইরের স্টেশনটা যেন অপরূপ সুন্দর এবং অত্যন্ত পরিষ্কার। চারপাশে রয়েছে টোটো স্ট্যান্ড এবং এখান থেকেই আমাদের টোটোওয়ালারা ডাকতে থাকে আমাদের কৃষ্ণনগর ঘাটে বা যেখান থেকে আমরা ইস্কন মন্দিরে যাব সেদিকের উদ্দেশ্যে। কিন্তু আমরা যেহেতু স্টেশন চত্বরটাকে একটু ঘুরে দেখার পরিকল্পনা করি, তাই আমরা পেছন দিকটা থেকে একটু হাঁটতে থাকি এবং পেছনে দেখি একটা সুন্দর মতো পার্ক আছে। অবশেষে আমরা বেশি ঘোরাঘুরি না করে, গরমের তাপ যেহেতু প্রচুর বাড়ছে, সেজন্য আমরা টোটোতে উঠে পড়ি। এবং টোটোতে উঠে প্রথমে যেরকম শহর অঞ্চল লাগছিল, কিন্তু একটু সময় যেতেই যেন চলে এলো জলঙ্গি নদী। জলঙ্গি নদীর পাশ দিয়ে তীব্র বেগে ছুটে চলা টোটোতে বসে আমরা একটু ছবি তুলতে থাকলাম। তারপরেই কিছুক্ষণ পরে টোটো থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম। প্রথমেই আমরা বুঝতে পারিনি আমরা কোন দিকে যাচ্ছিলাম। অবশেষে টোটো থেকে রেখে নেমে আমরা চলে এলাম জলঙ্গি নদীর উদ্দেশ্যে, তথা কৃষ্ণনগর ঘাট নামেও স্থানীয়দের কাছে পরিচিত। এবং আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম জলঙ্গি নদীর ঘাটে। এখান থেকেই লঞ্চে এবং ছোট ছোট নৌকার মাধ্যমে এপার থেকে ওপার করা হয়। আর ওপারেই আসে কৃষ্ণনগর, যেখানে রয়েছে সেই মায়া ভরা মন্দির। তো আমরা হাঁটতে শুরু করলাম। যদিও বর্ষাকালে এখানে নদী এমন ফুলে ফেঁপে ওঠে যে এখানে দোকানপাট, মানুষজন কেউই থাকতে পারে না, নদী পারাপারের অযোগ্য হয়ে ওঠে। তারপরে আমরা চলে এলাম সোজা ঘাটে এবং ঘাট থেকে নিচে দেখলাম ছোট ছোট বাচ্চারা এখানে স্নান করছে। মানুষ এখানে বেশ জীবিকা নির্বাহ করে, কেউ কেউ মাছ ধরে, নদী পার করে। এবং নদীর দুপাশে বেশ দোকানপাট ভালোই চলে এবং নদী পার করাও এখানে একটা বড় জীবিকা। একসময় যেই জলঙ্গি নদীতে প্রবল স্রোত দেখা দিলেও আজ এই নদী প্রায় মৃত প্রায়। নদীতে পলি পড়ে পড়ে নদীর তার স্রোত হারিয়েছে, তবুও এপার থেকে ওপারে যাওয়ার একটা মাত্রই রাস্তা, সেটা হলো নৌকা। তাই আমরা টিকিট কেটে নিলাম। আর টিকিট কাটার পর আমরা আবার একটু ঘুরে দেখলাম আশেপাশটা। এবার আমরা যদিও ব্রিজের নিচ দিয়ে না, ব্রিজের উপর থেকে আমরা নৌকা পারের জন্য গেলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা আবারও চলে এলাম। যদিও টিকিট অনেকক্ষণ আগেই কাটা হয়ে গেছিল, তবুও আমরা একটু ঘুরে দেখে একটু সময় নষ্ট করে আমরা আবার চলে গেলাম।
তারপর আমরা আবার চলে এলাম নৌকা পার হয়ে নদীর এপাশে। নদীর এক অপরূপ সৌন্দর্য বর্ষাকালে বা অত্যন্ত সকালে, এখানে মাঝিরা কিন্তু এখনও ওই নদীতে মাছ ধরে। এবং নৌকার এপাশে আছে বড় বড় কিছু লঞ্চ, যে লঞ্চগুলো যায় কৃষ্ণনগর ঘাটে। এবং এই নৌকা পার পার একমাত্র রাস্তা কিন্তু এই লঞ্চ আর নৌকাগুলো। তবে আমরা এপাশে এসে পার হয়ে এলাম এবং নৌকা পারাপার শেষ। এবার শুরু হচ্ছে আমাদের ইসকন যাত্রার প্রথম জায়গা। এই জায়গাটা, এই ঘাটটার নাম হচ্ছে হুলোর ঘাট নামে পরিচিত। আর ঘাট শুরু হওয়ার প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে সাধু সন্ন্যাসীরা বই বিক্রি করছে, আর এখানে বেশ নানা ধরনের স্পিরিচুয়াল বই পাওয়া যায়। এবং এখানেই তারা থাকেন, এটাই তাদের ঘর, তারা বই বিক্রির মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এবং আমরা ইসকন থেকে বেশ কিছুটা দূরে ছিলাম, তাই আমরা টোটো ধরলাম। এবং এখানে যেতে যেতে এরকম অসাধারণ সৌন্দর্যময় কিছু মন্দির চোখে পড়ে, যে মন্দিরগুলোর সৌন্দর্য চোখের ভাষায় বোঝা খুব মুশকিল। এবং কথায় প্রকাশ করা এদের সৌন্দর্য যেন এক কথায় অসম্ভব। এখানে শত শত মন্দির আছে আশেপাশে, তবে সেই সব মন্দির উপেক্ষা করে আমরা মায়াপুরের সব থেকে সুন্দর মন্দির তথা ইসকন মায়া মন্দিরে উপস্থিত হলাম। এই ছিল মন্দিরের প্রধান গেট, এবং গেট দিয়ে আমরা ঢুকেই প্রথমেই যেটা দেখতে পেলাম ইসকন মন্দিরের চূড়া, সে যেন এক অপরূপ সুন্দর এবং মায়া ভরা এই মায়ানগরীতে আমরা প্রবেশ করলাম। এবং গেটটাই যে এত সুন্দর, মেন গেট, মেন গেটের পিছন থেকে যদিও আরেকটা রাস্তা আছে, তবুও আমরা এই মেন গেটটাকে আরেকবার দেখাই। এবং এপাশে রয়েছে চৈতন্য কুটির, এখানে সব সময় সারা দিন 24 ঘন্টা কীর্তন হতে থাকে। এবং তারপরে দেখলাম এখানে একটা ম্যাপ আছে যেটা ঘুরে ঘুরে মায়াপুর ইসকনটাকে দেখা যায়, কারণ এই জায়গাটা যেহেতু অসম্ভব বড়, তাই আপনারা সঠিক পথে না গেলে হয়তো বিভ্রান্ত হতে পারেন, সেই জন্যই এই ম্যাপটা দেওয়া। আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছিলাম, এখানে যেগুলো বই বিক্রি হয় সেগুলো মেনলি প্রভুপাদের লেখা বই। এবং আমাদের ইসকন মন্দির থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা এখানে এসে এই বইগুলো বিক্রি করে থাকেন। মন্দিরের যেতে যেতে মন্দিরের সৌন্দর্য যেহেতু ভালোভাবে উপস্থাপন করা সম্ভব নয়, তাই বারবার মন্দিরগুলোকে দেখলেও যেন কম হয় না। মন্দিরগুলোর ভেতরটাও কিন্তু অসাধারণ সুন্দর, এবং এই মন্দিরগুলো ঘুরে দেখার মতো কিন্তু অনেক কিছু রয়েছে। কিন্তু যেহেতু একদিনে বা দুদিনের মধ্যে এই সমস্ত মন্দির দেখা সম্ভব নয়, তাই আমরা আবারও চলে গেলাম ইসকন মন্দিরের মেন গেটে। এবং মেন গেট দিয়ে ঢুকতে ঢুকতে আমরা প্রবেশ করলাম আবারও ইসকন মন্দিরে। ইসকন মন্দিরের সৌন্দর্য যেমন এক কথায় প্রকাশ করা সম্ভব নয়, তেমনই এর পাশেই রয়েছে একটা চৈতন্য কুটির যেখানে 24 ঘন্টা কীর্তন হতে থাকে। এবং তারপর আমরা চলে গেলাম মেন গেট দিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে। চারিপাশটা যেন এক অপরূপ সৌন্দর্যময় জায়গা। যেহেতু এখন সকালবেলা, তাই ভিড় অত্যন্ত কম। ম্যাপটা আরো একবার দেখিয়ে দিই, তাই মেন গেটটায় আর বেশি ঘোরাঘুরি না করে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে যাওয়ার আগে আমরা এই কুটিরটাকে আর একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু 24 ঘন্টা কীর্তন হতে থাকে, এবং ইসকন মন্দিরের সাধু সন্ন্যাসীদের সঙ্গে সাধারণ মানুষেরাও কিন্তু এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং এখানে তারা মনে আনন্দে সমস্ত কিছু ভুলে গিয়ে সবাই মিলে একসঙ্গে কীর্তন গাইতে থাকে 24 ঘন্টা করে। দিনের কোনো সময় এখানে কীর্তন বন্ধ হয় না। তারপর আমরা দেখলাম মায়াপুর ইসকনে আসার আরও একটা অন্যতম অ্যাট্রাকশন হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। আর এখানে রয়েছে গদা ভবন, গীতা ভবন, যেখানে নানা রকম খাবার পাওয়া যায় নানা রকম মূল্যে। তাই এখন যেহেতু সকালবেলা বেশ কিছুটা বেলা গড়িয়েছে, তাই এখন আর খাবার পাওয়া যায় না, কাল সকালে আমরা আবার আসব। এখন আমরা আপাতত মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। এখানে মেনুগুলো দেখা যাচ্ছে মাত্র 40 টাকা থেকে 50 টাকার মধ্যে কি সব কত রকম আইটেম এখানে পাওয়া যায়।
মন্দিরের সৌন্দর্য যতবারই দেখি তারপরে রয়েছে ততবারই যেন চৈতন্য এর কুটির। প্রেমে পড়ে এই যাই। চৈতন্য কুটির দিনের বেলায় বন্ধ থাকলেও রাত্রের বেলা কিন্তু খুলে দেওয়া হয়, আর আলোকসজ্জায় যেন আলোকমণ্ডিত হয়ে ওঠে এই জায়গাটি। তাই দিনের বেলায় আর বেশি ঘোরাঘুরি না করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর হোটেলের উদ্দেশ্যে যাওয়ার আগেই এই মন্দিরের সৌন্দর্য যেন আমাদের পিছু ছাড়ছিল না, তাই আরও একবার মন্দিরের সামনে দিয়েই হেঁটে আমরা গেলাম। আর এই মন্দিরের ভেতরে যেহেতু কোনো পেট্রোল চালিত গাড়ি চলে না, তাই এখানে গরুর গাড়িগুলোই ভরসা। মন্দির থেকে হোটেলে এবং হোটেলের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই বড় বড় গরুর গাড়িগুলোই চলে। তারপর আমরা চলে এলাম শ্রুতি ভবনে। শ্রুতি ভবন কিন্তু একটা সুন্দর হোটেল। এই হোটেলে মাত্র 300 থেকে 500 টাকায় আপনারা রুম পাবেন। হোটেলের বুক আমরা করে নিলাম আধার কার্ড দিয়ে। তারপর হোটেলের মালিক আমাদেরকে একটা চাবি দিল এবং একটা কাগজে আমাদেরকে সই করে দিল এবং বলল 8টার মধ্যে আমাদের রুমের মধ্যে প্রবেশ করার জন্য। তারপর আমরা চাবি আর উপযুক্ত কাগজপত্র নিয়ে আমরা হোটেলের রুমের দিকে যাওয়া শুরু করলাম। বেশ গরম, তাই আর বেশি বাইরে না থেকে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দিরের সৌন্দর্য দেখতে। এখানে দেখলাম চৈতন্য কুটিরের সামনের দিকটা, যে জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর, এবং চারিপাশে ফুলের বাগান। তারপরে রয়েছে এখানে একটা থিয়েটার যেখানে সমুদ্র মন্থন কৃষ্ণের দেখানো হয়, এবং এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। তারপর আমরা চৈতন্য আমরা এই থিয়েটারের দিকে গেলাম এবং দেখলাম বাইরে ভিড় বেশ কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিন্তু বাড়বে। আমরা তারপর একটুখানি দূরেই নোটিশ করলাম যে এখানে টিকিট বিক্রি হচ্ছে। এই টিকিট নিয়েই কিন্তু প্রবেশ করতে হবে এই থিয়েটারে, যেখানে শ্রীকৃষ্ণের সমুদ্র মন্থন দেখানো হবে। আমরা যদিও তখন ঢুকিনি, তখন চৈতন্য কুটিরের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত ছিলাম। আশেপাশে মানুষের ভিড় প্রচণ্ড, যদিও বেশ গরম, মানুষ হাঁফশ্বাস করছে, তবুও গরম উপেক্ষা করে মানুষ কিন্তু এসেছে। বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিন্তু আরও বাড়বে। তাই আমরা মন্দিরের আশেপাশটা একটু ঘোরাঘুরি করলাম, বেশ কিছু ছবি তুললাম। তারপরে এখানে ছিল প্রচুর দোকানপাট, যেদিকে মানুষের ভিড় কিন্তু লেগেই থাকে। যেহেতু এখন সকাল, তাই ভিড়টা একটু কম, বেলা বাড়ার সাথে সাথে যথারীতি এখানেও ভিড় বাড়বে। এখানে দোকানে বেশ কিছু মালা, জামা কাপড়, ঠাকুরের মূর্তি, সমস্ত কিছুই কিন্তু বিক্রি হচ্ছে এবং মানুষ কিন্তু কিনছেও বটে। চারিপাশে সুন্দর সুন্দর জামা কাপড় এবং দোকানগুলোতে বেশ ভিড়। যেহেতু প্রচণ্ড সকাল এখন, তাই এখনও দোকানগুলো ঠিকঠাক মতো খোলা হয়নি, তবুও মানুষ কিন্তু ভিড় তো আছেই, কারণ কেনাকাটা যত বেলা বাড়বে রৌদ্রের হয়তো তারা এখান থেকে প্রস্থান করবে। তারপরেই কয়েকজন আমাদেরকে জিজ্ঞাসা করলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি। আমরা উত্তর দিলাম আমাদের চ্যানেলটা নতুন, তাই চ্যানেলের নাম বলতে পারলাম না। তারপর আমরা আরও ভিড় ঠেলে এগিয়ে গেলাম। তবে এই জায়গাটায় কিন্তু 12টার পরে আর দাঁড়ানো যায় না, এখানে কিন্তু অস্বাভাবিক ভিড় থাকে এবং ভিড়ের জন্য কিন্তু এখানে ছবি তোলা বা ভিডিও করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তারপর দোকানদার, আমরা যদিও কিছু কেনাকাটা করলাম না, তাই আমরা আরও একটু ঘুরে মন্দিরের। তো এখন বাজে সকাল 6টা, আমরা আছি হোটেলে। হোটেলে এরকম সাইজের একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে বেশ দূরটা বেশ ভালোই দেখা যাচ্ছে, এবং ওর পেছনে আরও একটা হোটেল আছে যেটা মেনলি ফরেনারদের জন্য, কিন্তু আপনারাও চাইলে থাকতে পারেন। আর এদিকেও ছোটো করে একটা ব্যালকনি আছে, রুম হিসাবে বলতে গেলে বেশ ছোটোই, দুটো রুম অ্যাডজাস্টেবল, তার সঙ্গে এরকম ছোটো একটা ব্যালকনি মানানসই না। তবুও রুমটাকে একটু দেখাচ্ছি, মশা যাতে না ঢোকে তার জন্য এখানে একটা জালের ব্যবস্থা রয়েছে। তারপরে ভেতরে ফ্যান আছে, এসি নেই অবশ্যই। সবথেকে আপনারা এখানে প্রাইজেবল এর মধ্যে চাইলেও এর থেকে ভালো হোটেল রুম আর পাবেন না, 500 থেকে 600 মধ্যে রুম রয়েছে। ঘরটা একটু এলোমেলো বোঝাই যাচ্ছে, একটা টেবিল দিয়েছে, দুটো বেডশিট অ্যাড করে দিয়েছে, ফ্যান আছে মোটামুটি। রুম থেকে একটু বেরোবো, ব্যালকনিটা একটু দেখাই বাইরে গিয়ে।
এখানে ব্যালকনি থেকে মন্দিরের চূড়াটা বেশ ভালোই বোঝা যাচ্ছে, আর মেক করেছে। নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা হোটেল, এখানেও থাকা যায়, একটু কম প্রাইসে থাকা যায়। রাস্তা রয়েছে, ছোট ব্যালকনিটা একটু দেখানো যাক। ছোট ব্যালকনিটা থেকে মন্দির খুব সুন্দরভাবে দেখা যায়, মেক করেছে অবশ্যই। আর পাশে রয়েছে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এই হোটেলে এসেছিলাম। নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা হোটেল, এখানে আপনারা কম প্রাইসে থাকতে পারেন, একা থাকতে পারবেন না, তবে দুজন থাকতে হবে। হোটেলের বর্ণনা তো অনেক হলো, এবার আমরা একদম ভোরবেলায় উঠে পড়েছিলাম ইস্কন মন্দির চত্বরের সৌন্দর্য উপভোগ করার জন্য। তা ভোরবেলা উঠেই আমরা চলে গেলাম গদা ভবন এবং গীতা ভবনের চারিপাশে। মানুষজন কিন্তু সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছে, আমরাও বেরোলাম মন্দিরের পাশ থেকে গদা ভবন, আর তার সাইড দিয়ে মানুষজন ভিড় মোটামুটি, যেহেতু এখন অত্যন্ত সকাল। তা সত্ত্বেও আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের সৌন্দর্যটা যেন উপভোগ করতে থাকলাম। চারি সাইডে মানুষজন বেশ কম, তবে আমাদের ধারণা ভুল ছিল, কারণ মন্দির যেখানে যেখানে সেখানে কিন্তু ভিড় ছিল। আমরা কিন্তু ছিলাম গদা ভবনের সামনেই। এই সমস্ত হোটেলগুলো এই এই অসময়ে বেশ ফাঁকাই থাকে, কিন্তু কিছু কিছু সিজনে কিন্তু মন্দিরের চত্বর বেশ ভিড় থাকে, এবং এটাই হচ্ছে মন্দিরের মেন মন্দির, যেখানে যেখানে সন্ধ্যাবেলা কীর্তন হয়, এবং এখানে কিন্তু ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ। তবু আমরা বাইরে থেকে চেষ্টা করেছিলাম সামান্য কিছু ভিডিও নিতে, এবং মানুষের ভিড় কিন্তু প্রায় লেগেই ছিল। এখন একদম সকাল 5টা, তাই ভিড় অত্যন্ত কম। একটু বেলা বাড়ার সাথে সাথে 6টা 6:30 বাজার সাথে সাথে কিন্তু ভিড় অত্যন্ত বেড়ে যায়, এবং এই ভবনটা এখনও চালু হয়নি। এই ভবনটা কিন্তু কিছুদিনের মধ্যেই চালু হবে, আর আমরা তার সামনে সুন্দর একটা ঘাসে ঘেরা একটা মাঠ আছে, যে মাঠটাতে যদিও কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না। তাই আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। সামনের দিকেই ছিল মন্দিরের মেন জায়গাটা, যেটা 2025 সালে উদ্বোধন হবে। এখনও কিন্তু এই জায়গাতে কাউকেই প্রবেশ করতে দেয় না। আর এই যে এখানে প্রভুপাদের একটা ছবি বিশাল বড় করে, আর এখানে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইস্কন মন্দির, যেটা 2024 সালে কিন্তু উদ্বোধন হতে চলেছে। আপনাদের মতো আমরাও কিন্তু অনেক উৎসাহিত এই মন্দির কবে উদ্বোধন হবে সেই নিয়ে। তারপরে আমরা আর একটু দেখে শুনে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। এখানে সকালবেলা এই হোটেলগুলো কিন্তু এখনও চালু হয়নি, কিন্তু রিসেপশনে কিন্তু লোকজন থাকে, কারণ মানুষকে তারা সবসময় চেষ্টা করে সহযোগিতা করার। যেহেতু হোটেলগুলো চালু নয়, তাই এখানে ভিড়টা একটু কম। সকালবেলা মানুষ কিন্তু ঘুরতেও বেরিয়েছে মন্দিরে পুজো দিয়ে, কিন্তু অনেকেই কিন্তু এখানটা ঘোরাঘুরি করছে। তারপর আমরা আর একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে গেলাম, এবং এই মন্দিরটা যেটা যে মন্দিরে ক্যামেরা বা ভিডিও করা নিষেধ, তার পিছন দিকের গেট কিন্তু এটা। চারিপাশে বেশ লোকজন, বেশ কৌতূহল, আমরা ভিডিও করছিলাম, অনেকেই জিজ্ঞাসা করছিল, অনেকে একটু মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করছিল যে চ্যানেলের নাম কি, কিন্তু আমরা চ্যানেলের নাম বলতে পারিনি, যেহেতু নতুন চ্যানেল, তাই চ্যানেলের নামটা বললেও তারা খুঁজে পাবে না। সেই জন্য আমরা তাদেরকেও একটা মুচকি হাসি দিয়ে আমরা বিদায় নিলাম। সামনেই এইখানে জায়গাটা কনস্ট্রাকশন এরিয়া, এখানে এখনও মন্দিরের কাজ হচ্ছে, তাই এখানে কোনো ঝঞ্ঝাট বা দোকানপাট কিন্তু একেবারেই নেই। তারপরে এই কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে, কনস্ট্রাকশনের কাজ বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু শুরু হবে। এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু কাজ হতে থাকে। তারপর একটু সামনে গিয়ে দেখলাম এখানে বই বিক্রি হচ্ছে। এরকম আশেপাশে ঘুরলে কিন্তু এরকম হাজার একটা দোকান পাওয়া যাবে যেখানে প্রভুরা কিন্তু বই বিক্রি করে থাকে, এবং এই প্রত্যেকটা বই হচ্ছে রিলিজিয়াস বুক, যে বইগুলো তারা মেনলি মন্দিরের প্রাঙ্গণেই বিক্রি করে থাকে এবং মানুষকে সচেতন করার জন্যই। লোকজন একেবারেই ফাঁকা সকালবেলায়, তো আমি আমার বন্ধু চলে এসেছি সকালবেলা ঘুরতে। তো বল, তোর এসে এখানে কেমন লাগছে প্রথমবার? সত্যি কথা বলতে গেলে একটা মানসিক সংযুক্ত ব্যাপার রয়েছেই, এবং একটা স্পিরিচুয়াল থিংও মনের ভিতরে কাজ করে, এবং পারিপার্শ্বিক পরিবেশ অপরূপ সুন্দর।
তো আমি এইটুকুনি সাজেস্ট করতে পারি যে সবাই আসুক এসে এই জায়গাটা যে দেখুক, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে সবাইকে, আমি এটাই সাজেস্ট করবো। থ্যাংক ইউ। অতিবাহিত হয়ে যায় এবং আমরা ছটা সময়ে আমরা কিন্তু মন্দিরের উল্টো দিকটা অর্থাৎ পশ্চিম দিকে আমরা কিন্তু উপস্থিত হই। এখানেও ব্যারিকেড দিয়ে ঘেরা, যেহেতু মন্দিরের কাজ চলছে তাই রাস্তাটা বেশ ফাঁকা। আর এদিকে রয়েছে ছোট্ট একটা মতো পার্ক, যে পার্কটাতে কিন্তু বেশ লোকজন এখন সকালবেলা, একটু বেলা বাড়লে বা সন্ধ্যার দিকে কিন্তু এখানে বেশ ভিড় হয়, কিন্তু যেহেতু এখন সকাল তাই ভিড় অত্যন্ত কম। তারপরে আমরা এদিক থেকেও চৈতন্য কুটিরের পেছন দিকটা দেখা যাচ্ছে, আর এই দিকটাতে রয়েছে কিন্তু সেই পার্কটা, যে পার্কটা কিন্তু অপরূপ সুন্দর এবং এখানে প্রচণ্ড, এখানে কিন্তু বর্ষাকালে বেশ জলে ভর্তি থাকে, একটা সরোবর মতো আছে, কিন্তু যেহেতু এই গরমেতে জলও অত্যন্ত কম এবং পাখি বলতে গেলে নেই বললেই চলে, কিন্তু এখানে কিন্তু শীতকালে প্রচুর পাখি দেখা যায়। তারপর আমরা আরও একটু ঘোরাঘুরি করে এই এলাকাটাকেও আমরা ত্যাগ করলাম এবং আমরা চলে গেলাম মন্দিরের সামনে দিয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে। তো দিনের ভিডিও তো বেশ ভালোই হলো, এবার দেখা যাক রাতের বেলা ইসকন মন্দির কেমন দেখায়। রাতের বেলা এই গদাভবন গীতাভবনের পাশেই যে মন্দিরটা রয়েছে এটা কিন্তু বেশ প্রাণবন্ত হয়ে ওঠে, যেহেতু সবে সন্ধ্যা তাই মানুষজন এখনও উপস্থিত হয়নি। একটু সন্ধ্যা হওয়ার সাথে সাথে ছটা বাজার সাথে সাথে ছটা থেকে সাতটার মধ্যে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, তাই আমরা ভিড় উপেক্ষা না করে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে পড়লাম। সামান্য খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার হোটেলের উদ্দেশ্যেই রওনা দিলাম। তো তারপর দিন আমরা হোটেলে আর থাকিনি, এবার আমরা চলে এলাম নবদ্বীপ ঘাটে। আর নবদ্বীপ ঘাটে কিন্তু এই ছোট ছোট নৌকাগুলো যায় না। আর নবদ্বীপ ঘাটের অন্যতম আর একটা বৈশিষ্ট্য আছে, যেখানে জলঙ্গি নদী আর গঙ্গা নদী দুটো নদী একসাথে মিশে যায়। জলঙ্গি নদীর জল কিন্তু একদম অনেকটা সবুজ আবহ এবং পরিষ্কার, এবং গঙ্গা নদীর জল কিন্তু বেশ ঘোলাটে, এবং এই দুই নদীর জল মিশে যায় তখন এই ঘোলাটে জল আর এই পরিষ্কার জল মিলেমিশে এমন একটা স্রোতের সৃষ্টি হয় যেটা দেখার জন্য কিন্তু বেশ ভিড় হয়। আর এই নদী থেকেই দেখা যাচ্ছে ইসকন মন্দির, তবু আমরা লঞ্চে করে আমরা চলে গেলাম জলঙ্গি নদী আর গঙ্গা নদীর সেই মিলিত স্থানে, এবং এখানে ঘাটে আমরা নৌকা তথা বা এই ছোট স্টিম যাই বলে সেটাতে আমরা উপস্থিত হলাম, এবং আমরা আরেকবার এটাকে চেঞ্জ করে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম গঙ্গা নদী আর জলঙ্গি নদীর সেই মিলনস্থলে। বেশ কিছুটা পথ যেতেই ঘোলা জল দেখতে পাওয়ার সাথে সাথেই আমাদেরকে বলা হলো যে এই জায়গাটাই কিন্তু সেই জায়গা যে জায়গায় জলঙ্গি নদী আর গঙ্গা নদীর মিলনস্থান, যেখানে পরিষ্কার জল আর ঘোলা জলের এই মিশ্রণ কিন্তু মিলেমিশে একটা সৌন্দর্য তৈরি করে যেটা কিন্তু দেখার মতো। তারপর আমরা বেশি দেরি না করে আমরা আবার জলঙ্গি নদীর পথ ধরে আমরা কিন্তু নবদ্বীপ ঘাটে এসে উপস্থিত হলাম। আর ঘাটে নামার সাথে সাথে মানুষের নামার একটা প্রবল ভিড়, তবুও আমরা এখান থেকে যেটুকু সময় পেলাম এখান থেকে কিন্তু মায়াপুর ইসকন মন্দিরটা খুব ভালোভাবে দেখা যায় সেটাওকে উপভোগ করে নিলাম। আর তার সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।